নতুন ট্রান্সফরমারের দাবিতে ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ দেখালো ফরাকা ব্লকের রঘুনাথপুর এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুর্শিদাবাদের ফরাকা ব্যারেজের ইলেকট্রিক অফিসের সামনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা করতে অসুবিধা হয়, তার জন্য বিগত কয়েক বছর ধরে ফরাক্কা ব্লকের রঘুনাথপুর এলাকায় একটি নতুন ট্রান্সফরমারের দাবিতে ইলেকট্রিক অফিসে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তারই প্রতিবাদে ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। যদিও ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের ম্যানেজার জানান, ফরাক্কা ব্লকের রঘুনাথপুর এলাকায় নতুন ট্রান্সফরমার ও বিদ্যুতের ব্যবস্থার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, কিন্তু গাছের জন্য সমস্যার সমাধান হচ্ছে না। যদিও এই পুরো বিষয়ে ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক ডিপার্টমেন্টের নতুন ট্রান্সফরমার ও বিদ্যুতের ব্যবস্থার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে পোল আর অ্যাঙ্গেল ট্রান্সফরমার পুরো প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, শুধু কভারওয়ালা যে তারটা প্রয়োজন সেই তারটা নাকি বলছে ইনাদের কাছে নেই, কিন্তু আমরা ওটা জানতে আমরা চাইছি না। আমরা চাইছি যে অতি শীঘ্রই যেন কভারওয়ালা তারটা দিয়ে আমাদের ট্রান্সফরমারটা যেন অতি শীঘ্রই বসানো হয়। আমরা কারেন্ট চাই, আমাদের দাবি এটা, আমরা লাইন ভোল্টেজ চাই।